আসন্ন কলকাতা পৌর নির্বাচনের 71 নম্বর তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পাপিয়া সিং এর সমর্থনে দেওয়াল লিখন মদন গান্ধী পরিবারই পরপর প্রধানমন্ত্রী হয়। এক এক সময় সিচুয়েশন এরকম ইমার্জ করে যেখানে সেই পরিবার ছাড়া অন্য কাউকে করা যাবে না। যেমন এই মুহূর্তে বাবলু সিং আর পাপিয়া সিং যদি দুজনে দাঁড়াতো, ওদের ছেলেও দাঁড়াতো, তাহলেও মানুষ ভোট দিত। কারণ এই মুহূর্তে বাবলু সিং 71 নম্বর ওয়ার্ডে একটা অপরিহার্য নাম হয়ে গেছে। মানে কোথাও কি একটা পরিবর্তন তো দেখা যাচ্ছে। শশী পাচার মেয়ে, তারপর চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে, এমনকি তারা নাম আর সমস্ত